তুমি আমাদের পড়াশোনার মধ্যে ফাঁসায় দিলাও। তা ফাঁসা দিয়া এটা কি তোমার ক্ষতি করছে? ক্ষতি তো করো না, আবার রান দো সাথে। আবার তো তুমি তো আবার কি, তোমার তো খাইতে বসলে সব লেবু লবণ কাঁচামরিচ বাসামরিচ লাল মরিচ সব তো সামনে দেওয়া লাগে। এই যে মাছ কাটছি আজকে একটা 3 কেজি 3.5 কেজি মাছ আমি ছুরি দিয়ে কাটছি। আচ্ছা, এই যে তুমি যে খালি হিসাব দাও, আমি আমি যে কাজ করি এটা কি তোমার চোখে পড়ে কখনো? সবাই সবাই তো ভাবে যে আমি কোনো অ্যাকচুয়ালি কিছুই করি না। এখন বি অনেস্ট, তুমি অনেস্টলি বলো আমি কি পরিমাণ কাজ করি ঘরে? তুমি কি পরিমাণ কাজ করো ঘরে, মানে এই সংসারের জন্য কি করি? তুমি আমার একটা চাই তো বানায় দাও না, আমি একটু আগে তোমাকে চা বানাই। তুমি আমাকে বলো আমাদের বিয়ের আগে তুমি কাজ করতা, তাই না? কিন্তু আমি তো বিয়ের আগে কাজ করতাম, তোমাকে জানতে হবে তো, পৃথিবী বুঝতে হলে তো একটু পড়াশোনা করতেই হয়। বাংলাদেশের একটা নর্মাল গ্রাজুয়েশন দিয়ে কিন্তু একদম এত বোঝা যায় না তোমাকে, যেহেতু তুমি এমনি অন্য পড়া পড়তে পছন্দ করো না। সো তোমাকে এই গবেষণার পড়াটার মধ্যে দেওয়া হয়েছে, এটাতে গিয়ে খুব ভালো হয়েছে যে তুমি অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা হবে তোমার ডিগ্রি ফিগ্রি পরে, বাট বেসিক্যালি যেটা হবে তুমি পৃথিবীটা বুঝতে পারবা। তুমি তো অনেক কিছু বুঝিত, পুরোপুরি বুঝো না। কোনো ডিগ্রি লাগছিল না বুঝলে বিয়ে হইলো কেমনে, প্রেম হইলো কেমনে, 30% হইলে বুঝি কিনা বলো? 100% এর মধ্যে 30, ওকে 30 বুঝো, হ্যাঁ 30 না 50 বুঝো, 50 বুঝি ভাই। কোনো একজন বড় মানুষ বলছিল, ওনার নাম আমার মনে নেই, কে বলছিলাম কোথায় জানি বলছিলাম, খুব প্রিয় মানুষের কাছাকাছি যেতে হয় না, তাকে পুরোপুরি বুঝতে হয় না, তাহলে তখন তার দোষ ত্রুটি গুলো তুমি একদম খুব কাছ থেকে দেখো, তখন তার প্রতি এক ধরনের ঘৃণা তৈরি হয়, তাই? তাহলে আর বাকি 50 আমি তোমাকে বুঝতে চাই না। চাও না? যেই 50 বুঝছি এটা বুঝতে আমার কোনো ডিগ্রি লাগছে? তখন আমি ইন্টারমিডিয়েট পাস ছিলাম যখন তোমার সাথে আমার প্রেম হয়েছে, তাই না? তারপর আমি গ্রাজুয়েশন করছি, এখন তারপর আমি মাস্টার্স করতেছি, তাই না? বাট তুমি দেখো তোমার তো ইয়াটা মানে সমাজটা পৃথিবীটা এটা আন্ডারস্ট্যান্ডিংটা তো তোমার কাছে এখন ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, আমার কাছে ক্লিয়ার হচ্ছে যে পৃথিবীটা আসলে কত খারাপ। আগেই ভালো ছিল না জানা, না জানা, জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞান চেষ্টা বৃথা তাই। ডালিয়ার খুব প্রিয় বাক্য এটা, সে প্রায় বলতো। একদম আমি একমত, জ্ঞান চেষ্টা আসলে বৃথা, কারণ হচ্ছে আমার আমার অবাক লাগে আমাদের প্রফেসররা এখন পর্যন্ত তাদের পড়া শেষ হয় না, তাই? আর কবে শেষ হবে? পড়ার কোনো শেষ নাই, এই জন্য আমার সাথে সব কোনো পড়াশোনারই দরকার নেই, তাই? আর যদি কেউ পড়াশোনার মধ্যে ঢুকো তাইলে ভাই পড়তেই হবে, পড়তে হবে। যেমন এই যে আমি এখন এত ব্যস্ত থাকি, এত পড়াশোনা করি, তোমার তো তোমাদের সময় দিতে পারি না। এটা কি কোনো শেষ আছে? এটার কোনো অন্ত আছে? এটা কোনো শেষ না, এটা তো আর মাত্র 2 বছর, হ্যাঁ 1.5 বছর মনে হয়। কিন্তু অ্যাকচুয়ালি প্রপারলি যখন তুমি যদি কাজ করতে চাও তখন তোমাকে অ্যাকচুয়ালি সারা জীবনই করতে হবে। আর যদি শুধু ওই যে